রান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আমার থাইল্যান্ড ট্রিপের ভিডিও প্রিপারেশন নিচ্ছি, আর আমাকে হেল্প করছে আমার ছোট ভাই ব্যাগেজ গোছাতে। সকাল উঠে রওনা দিয়ে দিয়েছি গুলশানের উদ্দেশ্যে, কারণ আমাকে গুলশান থেকে এখন ডলার নিতে হবে। ডলারের রেট অনেক বেশি বেড়ে গিয়েছে, যার জন্য একটু টেনশনে আছি। তো এই তো গুলশানে যাচ্ছি। যে ব্যাংকে চলে এসেছি ডলার নেওয়ার জন্য, দেখি ডলার রেট কেমন এখন। অনেকক্ষণ ওয়েট করার পর দেন ব্যাংক থেকে বের হলাম, কারণ অনেক টাইম লেগে গিয়েছে। এ তো বাসায় এসে ব্ল্যাক কালার ট্যাটু মেহেদি দিয়েছি, তারপর একটু ঢং করছিলাম মেহেদি দিয়ে যে কেমন হয়েছে কালারটা, না দেখলাম যে অনেক সুন্দর হয়েছে কালারটা। আমার বেবিটার বড় জেঠি মনির কোলে, এখন সে ওয়েট করছে যে কখন বের হবে। এখানে সে তার দাদুর সাথে অনেকক্ষণ ধরে খেলছিল, আর অস্থির হয়ে গেছে যে কখন সে বের হবে। রেডি হলে তার আর ভাল লাগে না। এই যে আমরা বের হয়ে গিয়েছি, এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। তো সবার কাছ থেকে বিদায় নেওয়ার পালা এখন। ইমিগ্রেশন শেষ করে ভিতরের দিকে চলে এসেছি। তো আমাদের ইমিগ্রেশন একটু লাইন ছিল, যার জন্য একটু লেট হয়ে গিয়েছে। তো সমস্যা নেই, আমরা একটু আগেই এসেছিলাম, কারণ ইমিগ্রেশনে অ্যাজ ইউজুয়াল লেট হবেই। তো আমার বেবি বুঝতে পেরেছিল যে কোথাও আমরা ঘুরতে যাচ্ছি, তো সে এটার জন্য খুবই খুশি। ভিতরে সে প্লেন দেখছিল দাঁড়িয়ে, আর এখানে বাস যাচ্ছিল, সেটাও সে এনজয় করছিল। তো ওয়েটিং রুমে আমরা বসে ওয়েট করছি অনেকক্ষণ যাবত, কারণ আমাদের ফ্লাইট হচ্ছে 1:30টার দিকে। তারপর সে খেলছিল, তারপর মজা করছিল অনেক। তা আমরা কিছুক্ষণের মধ্যেই প্লেনে উঠে যাব। তো প্লেনে চলে এসেছি, তারপর বাইরের দিকে দেখছিলাম যে প্রচণ্ড রোদ, প্রচণ্ড রোদ ছিল। তো আমরা আমাদের সিট খুঁজছি। যে প্লেনে যাচ্ছিলাম এই প্লেনটা অনেক বড় ছিল, বিশাল একটা প্লেন ছিল, বিমান বাংলাদেশের। তো ভালোই লাগছিল অনেক যে আমার বেবিকে নিয়ে ফার্স্ট আমার প্লেন জার্নি। তো এই তো আমরা প্লেনে উঠে গেছি, তাকে উঠেই কার্টুন ছেড়ে দিতে হয়েছে, না হলে সে অনেক দুষ্টুমি করছিল। তারপর সে কার্টুন দেখার পর সে তো খুব খুশি হয়ে গিয়েছে যে খুব এনজয় করছে কার্টুনটা। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার বেবির কানে কটন দিয়ে দিয়েছি, কারণ প্লেনে উঠার পরপরই বেবিদের কানে, আপনারা যারা প্লেন জার্নি করবেন তারা বেবিদের কানে কটন দিয়ে নেবেন, না হলে প্লেনের যে একটা সাউন্ড হয় সেই সাউন্ডে তারা বেবির অনেকে অনেক বেবি ভয় পেয়ে যায়। আসার সময় অলরেডি দুইটা বেবি অনেক কান্না করেছিল, এটা সবাই খেয়াল রাখবেন। প্লেনের খাবার চলে আসছে, তো এই খাবারটা আমার কাছে কখনোই ভালো লাগে না, কিন্তু তাও খেয়ে নিতে হয়, কারণ ইমিগ্রেশনের টাইম লাগে, যার জন্য খেয়ে নেওয়াটা বেটার। ফাইনালি আমরা আলহামদুলিল্লাহ ঠিকঠাকভাবে থাইল্যান্ডে এসে পৌঁছে গিয়েছি। আসার পর দেখলাম যে এইখানের ইমিগ্রেশনে তেমন লাইন ছিল না, যার জন্য খুব আর্লি ঢুকে গিয়েছি থাইল্যান্ডে। তো এই তো এখানে আজকে আমার ব্লগটা শেষ করছি। আল্লাহ হাফেজ।